জম্মু কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি বোমায় 44 জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করল কল্যাণপুরস্থিত বাজার কলোনির একত্র সংঘ। মিছিল শেষে সংঘের সদস্য সমর্থকরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল। জম্মু কাশ্মীরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বোমায় 44 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ, রাজ্য ঠিক তাই। এরই মাঝে এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কল্যাণপুরস্থিত বাজার কলোনির একত্র সংঘ শনিবার এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল। মিছিলের পর মটর স্ট্যান্ডে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করা হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। শোক সভায় একত্র সংঘের সম্পাদক সুখেন গোপ নিজ ভাষণে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। পাকিস্তানের ওই আততায়ীরা আমাদের ভারতীয় সৈনিকদের উপর যে নিঃসহ আক্রমণ করেছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে আমাদের ভারতবর্ষের 44 জন আমাদের সৈনিককে নিহত করেছেন, তার জন্য আমরা আমাদের ত্রিপুরার পক্ষ থেকে, আমাদের কল্যাণপুরের আমরা একত্র সংঘের পক্ষ থেকে আমরা তার ধিক্কার জানাই এবং আগামী দিনে তার প্রতিবাদ আমরা চাই। আমরা চাই ওই পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, তার জন্য আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং কল্যাণপুরের পক্ষ থেকে আমরা একত্র সংঘ আমরা সমস্তভাবে আমরা ভারতবর্ষের সরকারের পক্ষে আমরা আছি। বিক্ষোভ মিছিল এবং শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একত্র সংঘের সদস্যদের সঙ্গে কিন্তু অজান্তেই স্থানীয় অন্যান্যরা সামিল হয়ে যায়। এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।